শুভ শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি যে তোমরা সবাই ভালো আছো। তো 2021 সালের এসএসসি শিক্ষার্থী পরীক্ষার্থীদের বাংলাদেশের ইতিহাস ও বিশেষত বিষয়ে সপ্তম সপ্তাহের নমুনা উত্তর, তো শিরোনাম ভাষা আন্দোলন ও বাঙালি জাতীয়তাবাদ বিকাশ। তো ক নম্বর প্রশ্ন হবে ভাষা আন্দোলনের পটভূমি। তো 1947 সালে 14ই আগস্ট পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়। তারপর ভাষা, নেতৃত্ব, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ভৌগোলিক পরিবেশ, খাদ্য, অভ্যাসসহ সকল ক্ষেত্রে বিস্তর ব্যবধান থাকা সত্ত্বেও কেবল ধর্মের ভিত্তিতে 1000 মাইল ব্যবধানে অবস্থিত পশ্চিম পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশের অন্তর্ভুক্ত করে এই অসম রাষ্ট্র গড়ে তোলা হয়। এই রাষ্ট্রের কর্ণধারেরা প্রথম এই শোষণ ও বৈষম্যের হাতিয়ার হিসাবে বেছে নেয় বাঙালি প্রাণের ভাষা বাংলাকে। অথচ 1947 সালে পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার সময় পাকিস্তানের ভাষাগত জনসংখ্যার একটি পরিসংখ্যান থেকে দেখা যায় যে মোট জনসংখ্যা 54.60% বাংলা, 28.04% পাঞ্জাবি, 5.8% সিন্ধু, 7.1% পশতু এবং 7.2% উর্দু এবং বাকি অন্যান্য ভাষাভাষী নাগরিক। এর থেকে দেখা যায় উর্দু ছিল পাকিস্তানের ভাষাভাষীর দিক থেকে তৃতীয় স্থানে। তো অন্যদিকে জনসংখ্যা 4.4 কোটির মধ্যে 4.13 কোটি ছিল বাংলা ভাষাভাষী। বাংলা ভাষাভাষী এখানে 98% বাংলা এবং মাত্র 1.1% ছিল উর্দু ভাষা। অথচ বাংলা ভাষাকে সম্পূর্ণ অপেক্ষা করে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য পাকিস্তান শাসক গোষ্ঠী বেশ কিছু পরিকল্পনা নেয়, কিন্তু সংগ্রামের ঐতিহ্য লালিত বাঙালি জাতি মাতৃভাষার উপর এই আঘাতের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করে। পাকিস্তান সৃষ্টির 6 মাস পেরুতে না পেরুতে তারা বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য রাজপথে নামে, যা 1952 সালে দ্বিতীয় পর্বের ভাষা আন্দোলনের মাধ্যমে সাফল্য লাভ করে। তো ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু অন্যান্য নেতৃত্ব ও নারীর সমাজ, বঙ্গবন্ধুর অবদান। তো এভাবে তোমরা এখান থেকে বঙ্গবন্ধুর যে অবদানটা আছে তোমরা এখান থেকে দেখে লিখতে পারো, বঙ্গবন্ধুর অবদান। ঠিক আছে, তো আমি পড়াগুলো পড়তে চাচ্ছি না, তোমরা এখান থেকে বঙ্গবন্ধুর যে অবদান আছে সেটা সুন্দরভাবে দেখে দেখে লিখতে পারো। হ্যাঁ, ভাষা আন্দোলনের নারীর যে ভূমিকা আছে সেগুলো, তারপরে একবারে আমি যেটা বলবো অ্যান্সারটা একবারে সঠিক আছে, ভাষা আন্দোলন অন্যান্য নেতৃত্ব। তো এখানে সুন্দর করে এগুলো দেখে দেখে তোমরা লিখবা।